উপজেলার 9 নং চন্দ্রকোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ত্যাগী নেতা মোহাম্মদ মুখলেসুর রহমান তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। দল তাকে মনোনয়ন না দেওয়ায় সোমবার বিকেলে স্থানীয় চরমধু স্কুল মাঠে সাংবাদিক সম্মেলন করেন তিনি। এ সময় জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, আমি দলের জন্য দীর্ঘ 40 বছর একটানা কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দেয়নি, টাকার বিনিময়ে নৌকা অন্যকে দিয়েছে। আমি নৌকা ছাড়ে নির্বাচন করে প্রমাণ করব জনগণ কাকে বিজয়ী করে। একই অভিযোগ করে কামরুজ্জামান গিন্দু নামের আরেক আওয়ামী লীগের প্রার্থী বলেছেন, বর্তমানে ইউনিয়ন পরিষদে নৌকা নিয়ে প্রার্থীকে পাশ করিয়ে কোনো আইনকানুন তো পাশ হবে না। এই নির্বাচনে সকলের অধিকার রয়েছে। আমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে নৌকা পাইনি। যাকে দেওয়া হয়েছে সে বিতর্কিত প্রার্থী সাজু সাইদ সিদ্দিকি, যিনি 1996 জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে এসেছেন। এই অযোগ্য প্রার্থীকে নৌকা দেওয়া হয়েছে, কাজেই আমি নির্বাচন করব এবং জনগণকে ভোটের মাধ্যমে দেখিয়ে দেব কার গ্রহণযোগ্যতা বেশি। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।